দর্শক পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা আতিকা প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর মেলার সার্বিক চিত্র কেমন দেখছেন? প্রথম দিন ক্রেতা সমাগমের কেমন দৃশ্য দেখছেন জানাবেন। শুরুতে আপনাকে বলে রাখি, একটু আগে প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন এবং স্বাভাবিক যে নিয়ম সেটি আজকে বিকাল তিনটা থেকে আসলে সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও আসলে বেলা দুইটার সময় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরপরই কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসছেন এবং বাণিজ্য মেলায় বিশেষ করে আশপাশের যারা লোকজন আছেন তারা খুব আগ্রহ নিয়ে বাণিজ্য মেলায় দেখার জন্য গেটে এসেছেন। তখন কর্তৃপক্ষ কিন্তু গেটটি খুলে দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষ আমরা দেখেছি যে তারা আসছেন বাণিজ্য মেলায়। এবং একই জায়গা বলে রাখি যে আসলে প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো ব্যবসায়ীদের প্রতি দিয়েছেন যে আসলে বাংলাদেশের যে সমস্ত পণ্যগুলো বিদেশে রপ্তানি করা হয় এবং বাণিজ্য প্রসারের জন্য যে সমস্ত পণ্য ব্র্যান্ডিং করা হয় সেগুলোর মধ্যে আসলে তিন চারটি বা পাঁচটি দশটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি যারা আরও বিস্তৃতি ঘটে সে বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি মেলার সাফল্য কামনা করেছেন এবং বলেছেন যে বিশেষ করে দেশি বিদেশি যেই আপনার পণ্যগুলো রয়েছে এবং বিভিন্ন দেশ থেকে যে স্টলগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে সার্বিকভাবে ভালোভাবে মেলাটি পরিচালনা করা হয় সেই নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বিভিন্ন দেশের যে স্টলগুলো রয়েছে এবং প্যাভিলিয়নগুলো রয়েছে সেগুলো এখানে আছে এবং বেশ কিছু মানুষজন কিন্তু আসছেন এই মেলা স্টলগুলো ঘুরে দেখছেন। একই সঙ্গে আপনাকে বলে রাখি এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 সালের এইবারের আয়োজনে 391টি প্যাভিলিয়ন রাখা হয়েছে। 391টি প্যাভিলিয়নে প্রায় 2500-এর মতো স্টল রয়েছে। দেশি এবং বিদেশি যে স্টলগুলো রয়েছে বিভিন্ন পণ্যের, বিভিন্ন জামা জুতা থেকে শুরু করে খাবারের দোকান এবং বিভিন্ন প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে এখানে মানে মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রতিদিন আসলে রাত 9টা পর্যন্ত মেলা চালু থাকবে এবং ছুটির দিন শুক্র শনিবার রাত 10টা পর্যন্ত মেলা চালু থাকবে। বড়দের জন্য 50 টাকা টিকিট এবং ছোটদের জন্য 25 টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সবশেষ খবর। ধন্যবাদ।